আমাদের এখন আর স্ত্রীর পেছনে খরচ নেই আছে এখানে অনেক মানুষ এমন বসে আছে আমি বলতাম না বিষয়টা মনে চলে এসেছে বলবো বলবো যারা আজ বিয়ে করার পরেও বরকিয়া প্রেমে লিপ্ত আছেন তাদেরকে বলছে এরকম কেউ যদি থাকেন আপনি এই মুহূর্তে থেমে যান পরকিয়া প্রেম যারা করে তাদের ছয়টা শাস্তি আল্লাহ দুনিয়ায় তিনটা আখেরাতে তিনটা নিজে দেবেন জোরে বলেন নাউজুবিল্লাহ এক নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নাম্বার আপনার আয়ুষ্কাল কমে যাবে তিন নম্বরে অভাব আপনাকে ঘিরে ধরবে মরণের পরে আল্লাহ নিজে আপনার উপরে রেগে থাকবেন আমল নামা পড়তে দেবে আপনি লজ্জা পাবেন পাঁচ নাম্বার ছয় নাম্বারে বিনা হিসাব বিনা বিচারে আপনাকে আল্লাহ জাহান নামে দিয়ে দেবে এরপরেও যদি কেউ এই লাইন না ছাড়েন আমার আর কিছু বলার নেই কারা কারা এই কাজ ছেড়ে দেবেন হাত বলেন তো তুমি লাইন করো কথা বলার দরকার ও দাড়ি মুখে নিয়ে যদি লাইন করে আশা করছি লাইনে যারা আছেন আমি জানি এখানে হাজারো মানুষ এরকম বসে আছে এই নাম ধরা লাগবে নাম ধরব যারা আছেন এই মুহূর্তে বাদ দেওয়া লাগবে এখনই থেমে যান কোনো মহিলা যদি এরকম লাইনে থাকেন ওখান থেকে আজ ডিলেট করে দিন কোন পুরুষ মানুষ যদি ওই লাইনে থাকেন এই মুহূর্তে তালাক দেন রাজি আছেন যারা রাজি আছেন তারা হাত তোলেন এই তো এলাকা এলাকায় এসব চলছে আল্লাহ হেফাজত করুন বলে বলেন আমিন সম্মানিত ভাইরা এই ইসলামের পথ আমাদেরকে শুধুমাত্র দেখিয়েছেন বিশ্ব নবী কে এই খরচ করতে হলে আল্লাহর নির্ধারিত দেখানো পথ মা বাবা স্ত্রী সন্তান প্রতিবেশী এরপরে সিরিয়াল হিসাবে আপনি যাকে দিন টাকা পয়সা উপায় করে আপনি মা যারে খানকায় পীর সাহেবকে মসজিদে মাদ্রাসায় না আগে দেওয়া লাগবে মা কে বাবাকে স্ত্রীকে এমনকি স্ত্রীর জন্য কেউ যদি সাজগোজ করার জিনিস কিনে দেয় ওটাও আল্লাহর রাস্তায় সাদকা করা সব দেন তো এবার কথা বলেন দেন এমন স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়াও সওয়াব সেদিন এক লোক আমাকে কল দিয়ে বলছো হজুর আপনি তাবিজ দেন কেন আমার বউ আমার কথা শোনে না শুধু গন্ডগোল করে আমি বললাম তাবিজ কাজে লাগে না একটা একটা শাশুড়ি আর বউ এখানে আপনি তাবিজ দিলেও কাজে লাগবে না তবে একটা কায়দা শিখিয়ে দেই আপনি এক কাজ করেন প্রতিদিন রসুলের জন্য অনুযায়ী তার মুখে খাবার তুলে দেবেন আপনার মহাব্বত বাড়বে ঝগড়া আর হবে না কয়েকদিন পরে কল দিলাম কি বলছো হজর আমার লজ্জা করে লজ্জা করে গন্ডগোল করতে লজ্জা করে না। আজকে আমল শুরু কর কল দিয়ে আমি আমল শুরু করেছি মুখে খাবার দেওয়ার পরে দেখি হ্যাঁ আস। মুখে খাবার নেওয়ার পরে হত বম্ব কি তুমি প্রতিদিন আমারে মারো আজকে খাবার তুলে দাও কে তোমাকে শিখিয়ে দিয়েছে বলো আমি আপনার নাম বলে দিয়েছি শিখিয়ে দেবেন বাড়ি যাবার বলে দেয় সুতরাং আমরা এখানে যারা আছি খরচ করার সিরিয়াল দিচ্ছেন কে বলেন আপনি আল্লাহর শেখানোটা নেবেন না বানাবেন আজ আমরা বানিয়েছি এই কারণে খরচের জন্য খোলনা বাদ দিয়ে চলে যাচ্ছে বরিশালে কে বলেছে আপনাকে আট রাশি বরিশালে দেওয়ান বাগের রাজার বাগের যাওয়া লাগবে আপনার খরচের প্রথম জায়গা জীবনের ইনকাম মা বাবা স্ত্রী সন্তান আরparentNode <Santhi> গুলো সুতরাং কে উল্টা পাল্টা জায়গায় দিয়ে গনাকার হবেন না রাজি আছেন এ পথ আমাদেরকে দেখিয়েছেন বিশ্বনবী এইজন্য তিনি আমাদের মাওলানা তিনি